স্যার কোথায় আপনি? লাইট চলে যাচ্ছে স্যার, ভিডিও করতে হবে। খুঁজে বের করেন কোথায় আছি। স্যার পাচ্ছি না তো। আমি মাঠে আছি, খুঁজেন তো দেখি। কই যে আছে, বের করেন। স্যার আপনি এখানে 1 লাখ 2 লাখ 3 লাখ 4 লাখ 5 লাখ। দর্শক আমরা এই মুহূর্তে যে জমিতে আছি এটি কোনো নর্মাল ফসলের ক্ষেত নয়, এটি হচ্ছে টাকার ক্ষেত। অর্থাৎ আমার পাশে যে গাছগুলো দেখতে পাচ্ছেন এগুলো এক একটা করে 500 টাকার নোট। এটি কিভাবে হয় এটা যদি জানতে চান তাহলে এই ভিডিওটি পুরোটাই দেখতে হবে। কে এই টাকার ক্ষেতটি তৈরি করেছেন, কোন সেই স্মার্ট কৃষি উদ্যোক্তা, আমরা পরিচিত হব সেই স্মার্ট কৃষি উদ্যোক্তার সাথে যার মাধ্যমে টাঙ্গাইলের মতো একটি জায়গায় সে টাকার ক্ষেত তৈরি করেছে এবং পুরো এলাকায় কাঁপিয়ে দিচ্ছে তার এই টাকার ক্ষেত দেখে। চলুন দর্শক আমরা পরিচিত হব সেই এগ্রো-1 স্মার্ট ফার্মার ট্রেনিংয়ে অংশগ্রহণ করা সেই উদ্যোক্তার সাথে। চলুন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। হাতেম ভাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ, মাশাআল্লাহ। আপনার এই ক্ষেতটা দেখে মনটা ভরে গেল ইনশাআল্লাহ। মানে আপনি যে বলেছিলেন যে আপনি টাকার ক্ষেত তৈরি করেছেন সেটা বাস্তবে এসে আমার দেখে আমি সত্যি অভিভূত। মানে বিগত সালের যত রেকর্ড আছে সব রেকর্ড ভেঙে যাবে। এর আগে সাইফুলের রেকর্ড আমরা বলেছিলাম 14 শতক জমি থেকে 3 লক্ষ টাকার, সেইটা আপনার 15 শতক জমি থেকে 5 লক্ষ টাকা, যেটা আমরা হিসাব করেছিলাম গোপনে গোপনে আপনাকে না জানিয়ে। কিভাবে সম্ভব হলো এই এত সুন্দর এই অসময়ে মরিচের গাছগুলো তৈরি করলেন আপনি, বা পুরো ক্ষেত আপনার একদম ন্যাচারাল, মানে কত সুন্দর সাজানো গোছানো, প্রত্যেকটা গাছ যেন একই রকম। স্যার এটা স্যার আমি মূলত এগ্রো-1 হেল্প স্যার আমার করা সম্ভব হয় নাই। এটার মূল কারণ সব কিছুর পিছনে হলো স্যার এগ্রো-1। আচ্ছা, আমি এগ্রো-1 থেকে টিলিং করছি, টিলিং করার পরে আমি এই মরিচের চারাটা আনছি। মরিচের যাত্রা সম্পর্কে আমি সামিউল ভাইয়ের আমি বলছি যে আমার একটা ভালো একটা জাত দেওয়ার জন্য, উনি আমার একটা জাত দিয়েছে, বলছে যে আপনি 1+ লাগান। নিজের কাছে নিজের বিশ্বাস করা যায় না যে আমি সামান্য একটা টেলিং করে এসে এগ্রো-1 থেকে যে এত ভালো সফলভাবে এই গাছগুলো তৈরি করতে পারবো, আমি কোনোদিন নিজে বিশ্বাস করতে পারতেছি না। মাশাআল্লাহ মাশাআল্লাহ। আর এটার পিছনে সামিউল ভাইয়ের বিশেষ অবদান। যদি কোনো সমস্যায় পড়ি ওখান থেকে আমি সাপোর্ট পাই। আল্লাহ আমার ই দিয়ে আপনাদের ইয়ে দোয়ায় এবং আল্লাহর রহমতে আমি এই গাছগুলো দেখে মনটা আমার ভরে গেছে স্যার। দর্শক একটু ছোট্ট করে যুক্ত করে দিই যে এই উদ্যোক্তা আমাদের স্মার্ট ফার্মার ট্রেনিংয়ে অংশগ্রহণ করা একজন উদ্যোক্তা, প্রচণ্ড আগ্রহী। বিদেশ থেকে নিজেকে দীর্ঘ টাইম বিদেশে তার বিভিন্ন দেশগুলোতে তার অবস্থান ছিল, সেখানে কাজ করেছে। তারপরে বাংলাদেশে এসে বিভিন্ন ব্যবসার সাথে যুক্ত হয়, কিন্তু কোনো ব্যবসায় খুব ভালো সাকসেস না হইলেও ঠিকই কিন্তু এগ্রো-1 সাথে যুক্ত হয়ে সে এখন যুক্ত হয়েছে স্মার্ট ফার্মার হিসাবে এগ্রো-1 সাথে। এবং এখানে এসে সে বিপ্লব রীতিমতো। এর আগের যদি হিস্টোরি বলি, 1 বিঘা জমিতে, তাই না? 1 বিঘা ছিল না আপনার শশাটা? 2 বিঘা, 60 শতাংশ স্যার। 60 শতাংশ থেকে শশা চাষ করে 4 লক্ষ টাকা শশা বিক্রি করেছে, যেটা কারো বিশ্বাসই হবে না। অবিশ্বাস হলেও সত্য, আমার সামনে যে উদ্যোক্তা সেটা করেছে। আবারও মাত্র 15 শতাংশ জমিতে এই 1+ মরিচ, যেটাকে আমরা বলেছিলাম টাকার গাছ বা টাকার ক্ষেত, কেন বলেছি জানেন? এই জায়গাতে 1000 গাছ লাগানো আছে। 1000 গাছ, প্রত্যেকটা গাছে একটা গাছে কোনো রোগ নাই, কোনো ভাইরাস হয় নাই, কোনো কিছু হয় নাই। সেই জায়গাতে প্রত্যেকটা গাছই যেন 1000 টাকার নোট। সেই হিসাব করলে আপনারা অনেকেই আমাকে পাগল বলবেন যে 10 লক্ষ টাকা, তাই না? 1000 টাকা, 1000 চারা যদি 1000 টাকা করে হয় তাহলে কত হয়? 10 লক্ষ। আমি ছেড়ে দিলাম। এই মুহূর্তে আমরা যে গাছগুলো দেখতেছি প্রত্যেকটা গাছে মানে আমরা 3 কেজির উপরে ফলন পাবো নির্দ্বিধায়। দেখেন প্রত্যেকটা গাছ, তার মানে আমি যদি দুই কেজিও ধরি, বর্তমান বাজার মূল্য 250 টাকা, না কত? 250 টাকা। 250 টাকা, তাহলে 500 টাকা করে। 500 টাকা একটা গাছের মূল্য হইলেও আমরা এই 1000 গাছ থেকে 5 লক্ষ টাকা পাই মাত্র 15 শতক জমি থেকে। এইটি আমরা যদি একটু উদ্যোক্তার কাছে থেকে শুনি, আপনি এই যে 1+ মরিচটা কতদিন আগে লাগাইছিলেন? এটা স্যার এখন বর্তমান বয়স হলো 2 মাস স্যার। 2 মাস? জি স্যার। 2 মাস আগে লাগানো হয়েছে। জি স্যার। প্রথম উঠানো শুরু করছেন কবে? প্রথম ওঠানো ৪৫ দিন থেকে ৪৫ দিন থেকে শুরু করেছেন। আপনি কতবার উঠিয়েছেন? আমি এখন পর্যন্ত দুইবার তুলতেছি, কিছু কিছু গোড়াদা যেগুলো আসছিল এগুলো এখনো পুরা মরিচ তুলি নাই, ভালোই আছে এখনো গাছে। যেগুলো উঠাইছি তাতে এখন পর্যন্ত আমি ১২,০০০ টাকার মধ্যে বিক্রি করছি। ১২,০০০ আমরা আপনার জমিতে দেখতেছি ১ ২ ৩ ৪ ৫ ৬ ৭ ৮ ৯টা লাইন, তার মানে আরো একটা আছে ৯.৫টা, ৯.৫টা লাইন। তার মানে আমরা একটা করে লাইনে ১০০টা গাছের উপরে পাচ্ছি, তাই তো? জি জি স্যার। এবং আমি যে গাছগুলোতে যে ফলগুলো দেখতেছি অস্বাভাবিক, আমার কাছে আমার এখন পর্যন্ত দেখা মতে যতগুলো জমি আমি ভিজিট করেছি কোনো জায়গায় এত ভালো গাছ, এত সুস্থ গাছ এবং এত পরিমাণ মরিচ এই অসময়ে আমি কখনোই দেখি নাই। এটা আমারও প্রথম, হ্যাঁ মানে অবাক করে। দেখেন প্রত্যেকটা নোটে নোটে যে ফল, আরো বড় হয়ে গেল আরো অনেক দেখা যায়। আর শেপটা অসাধারণ, ওয়ান প্লাস যেটা লাইট গ্রিন টাইপের। আর এই গাছটা এত লম্বা হওয়ার পিছনে কারণটা কি? আমরা তো মাঠেও এত লম্বা করতে পারি স্যার। এর পিছনে কারণটা হইলো আমি যখন সাইফুল ভাইয়ের সাথে কথা বলি যে আর কিছু সাইফুল ভাইয়ের কিছু ভিডিও ফলো করি, যে দেখি যে টাইগোডার্মা বা ওয়ান ডার্মা যেটা বলে আমাদের অ্যাগ্রো-1 থেকে ওয়ান ডার্মা দিয়েছিল, ওটার সাথে আমি আমার নিজস্ব কিছু প্রক্রিয়াজাত করা কিছু গোবর সার যেটা, ওটার সাথে সাইফুল ভাই বললো যে আপনি ওই টাইগোডার্মার সাথে গোবরটা ছিটে পুরা জমিটা আমি দিয়ে দিবেন মরিচ চাষ করার ক্ষেত্রে। তো স্যার আমি ওই সাইফুল ভাইয়ের কথা মতো এটা করা হয়েছে। তো আল্লাহর রহমতে আমার একটা গাছও ঢইলাও পড়ে নাই। আর এই বৃদ্ধির কারণটা আমি নিজেও ধরতে পারতেছি না যে স্যার এটা ওয়ান ডার্মার ফর্মুলা না স্যার এই আমার গোবরের ফর্মুলা। তো এটা এখনো আমার কাছে নিজের কাছে বিশ্বাস হয় না যে মরিচ গাছ এতটুকু হইতে পারে। দেখেন ভাই এত ভালো হইতে পারে। আমার দিকে তাকান, এক মানে হ্যাঁ বুক, তাই তো? এক বুক মরিচের গাছ এক বুক হয়ে গেছে এবং মানে পুরোটাই যেন বট গাছের মতো নিচে ছায়া দিয়েছে। আর এই আপনারা জানেন যে হিট টেম্পারেচার সময় যদি গাছের গোড়ায় অতিরিক্ত তাপমাত্রা পড়ে তাহলে কিন্তু উইল্টিং হয়, হলে পরে রোগ মারা যায়। তো এই গাছটা হয়েছে কি, এই মাটিটা প্রচণ্ড উর্বর দোআঁশ মাটি, দোআঁশ মাটি হওয়ার কারণেই কিন্তু এই সুবিধাগুলো পাচ্ছে। তবে আপনি কিন্তু একটা খেয়াল রাখতে হবে, আপনার এই মাটিতে যেহেতু আগে সবজি হয় নাই, তার মানে গাছে মাটিতে প্রচুর উর্বর অন্য ফসল ছিল, এই কারণে গাছের গ্রোথটা বেশি হয়েছে। এখন গাছের গ্রোথ কিন্তু কন্ট্রোল করতে হবে। এই যে দেখেন প্রথমে আপনার ফল ছিটিং কম হলো, এখন কিন্তু প্রত্যেকটা নোটে নোটে ফল চলে এসেছে। ঠিক আছে, প্রতিটাই ফল। এখন আপনাকে গাছে একটু ফাঙ্গিসাইড কড়া করে মারতে হবে যাতে একটু গাছটা দুর্বল হয়, দুর্বল হলেই গাছে আবার ফল সেটিং হবে। আপনি এখন কিন্তু দেখেন অ্যামিস্টার টপ প্রতি ১৫-১৬ লিটার পানিতে আপনি ২০ মিলি সাথে ম্যানসার ১.৫ গ্রাম করে মিক্স করে একটা স্প্রে করে দেন, দেখবেন যে যেগুলো ফুল ঝরে যাচ্ছে অথবা ইয়ে মানে পছন্দ ধরতেছে যে কোনো জায়গায়, তাহলে ওটা কমপ্লিট হয়ে যাবে, মানে ক্লিয়ার হবে এবং পাশাপাশি আপনার গাছ কিন্তু দেখবেন যে আবার নতুন করে ফল সেটিং হয়ে যাবে। এইটা কিন্তু আপনার ৮ মাস কন্টিনিউ হতেই থাকবে, ৮ মাস। হ্যাঁ, সো আপনি এই যে টাকার হিসাবটা দেখালাম, এইটা কিন্তু জাস্ট 2 মাসের হিসাব দেখিয়েছি, ৫ লক্ষ টাকা 2 মাসে। কারণ বাংলাদেশে আমার মনে হয় এর চেয়ে ভালো কোনো মরিচের ক্ষেত এখন পর্যন্ত আমি দেখি নাই। স্যার যে আপনারা যে সাজেশনটা দিচ্ছেন সেই সাজেশনটা মেনটেন কইরাই এই পর্যন্ত যাই কিছু করছেন না কেন খুব ভালো হয়েছে স্যার, আলহামদুলিল্লাহ। তার মানে শিডিউল স্প্রে কাজ হচ্ছে, হচ্ছে স্যার, ব্যাপক 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 কাজ হচ্ছে স্যার, ওটা ছাড়া সম্ভব না স্যার। এই কৃষি নিয়ে আপনার ভাবনা কি? কৃষি নিয়ে আমার ভাবনা এটাই স্যার যে এখন আমি আর চিন্তা ভাবনা আছে, আমি যখন বাইরে ছিলাম তো ওখানে পলি হাউস আবাদ করে আমার মনে হয় যে এই জমিটাও যদি এটাও শেড নেট বা পলি হাউস করা যায়, বা আরও আমি আর একটা জমির কথা ভাবতেছি অনেক বড় নিজে কলা করে নেওয়ার জন্য, তো ওইটা যদি আমি করতে পারি আমার নিচে যদি আমি একটা পলি হাউস করে সামিল ভাই ওখান থেকে পুরা জমির সাজেশন নিয়ে আরও কিছু টিলিং করে, আমার ইচ্ছা আছে যে আমি আরও কিছু শিকার কোনো শেষ নেই। আমি কিছু শিখছি আপনার কাছে, কিছু সামিল ভাইয়ের কাছে কিছু আপডেট আসতেছে, আমি আপডেটটা গ্রহণ করব। সব কিছু মিলিয়ে মিশ্রিতভাবে যদি আমি কই যে পলি হাউসটা কইরা যদি দেশের কিছু কিছু জিনিস যদি স্যার দূরত্ব এই দূরকরণ যায় স্যার, আমার কাছে এটাই পাও না স্যার। আর এটাই আমার আশা যে আমি একটা পলি হাউস করব। এই যে পলি হাউসের কথা বললো, আমাদের যে ক্লাইমেট যেভাবে চেঞ্জ হচ্ছে তাতে কিন্তু এই নর্মাল ফিল্ডে আমরা সবজি কিন্তু করা খুবই ডিফিকাল্ট খুবই, মানে দেখা যাচ্ছে যে ফল গাছটা ফল দিবে ৪ মাস সেটা দিচ্ছে ২ মাস, ২ মাসেই শেষ। তো এখানে কিন্তু আলটিমেটলি আমাদের লস হচ্ছে, এই বাকি ২ মাসে যে ফলনটা হতো ওটা লস। সো আমরা আধুনিক কৃষি যে স্মার্ট কৃষির কথা বলি সেটা অবশ্যই প্রযুক্তি নির্ভর কৃষি হবে। আর এই প্রযুক্তি নির্ভর কৃষিতেই কিন্তু এই আধুনিক স্মার্ট কৃষি উদ্যোক্তাগুলোই এগিয়ে আসছে এবং তারা প্রতিনিয়ত এই প্ল্যানিং তৈরি করছে এগ্রো-1-এর সাথে একসাথে মিলে যে সত্যিকারের কৃষি ইন্ডাস্ট্রি তা গড়ার জন্যই আমরা স্বপ্ন দেখছি এই উদ্যোক্তাগুলোদের নিয়ে। আর এই যে টাকার গাছ, অনেকের কাছে এই কথাটা অন্যরকম লাগলো বা খারাপ লাগলো, বাস্তব চিত্র আমরা আপনারা যদি কেউ ইচ্ছে করেন এই জমিটা ভিজিট করতে পারেন, তাহলে আপনাদের অনেকেরই ধারণা চেঞ্জ হবে যে কৃষি সত্যি ইন্ডাস্ট্রি হতে পারে। হ্যাঁ, আমি বলছি আজকে যে উদ্যোক্তা হাতেম তালুকদার ভাইয়ের যে আমরা জমিতে এসেছি, এই উদ্যোক্তা তা প্রমাণ করেছে যে কৃষি ইন্ডাস্ট্রি এবং এখানে ক্যারিয়ার গড়া যায়। শুধুমাত্র 1 বিঘা জমি থেকেও 4 লাখ টাকা ইনকাম করা যায় একটা ফসল করেও। তবে হাতেম ভাই এটা কিন্তু দেখেন যে এত ভালো ভিড়েও কিছু কিছু গাছ কিন্তু আপনার কুকরি লাগার মতো হয়েছিল, তো সেটা দেখতেছি রিকভারি করছে কিভাবে? এটা স্যার আমি যখন কোনো জমি তো সেচ দিছিলাম না, আচ্ছা আচ্ছা, এটা আমি জানতাম না যে সেচ দিতে হয়। পরে আমি তো গাছগুলা দেখে আমার একবারে মনটা ভাঙে গেছিল। পরে আমি রাত্রি 11টার দিকে আমি সরাসরি সাইফুল ভাইয়ের কল দিলাম। আচ্ছা, কল দেওয়ার পরে বললাম আমারে কল দিছিলেন? জি স্যার। তো সাইফুল ভাইয়ের সাথে কথা বলে আপনার সাথে কথা বলে বললাম স্যার আমি কি করতে পারি? আচ্ছা, তখন আপনি 2টা ওষুধের নাম বললেন। জি জি, যে আপনি এই 2টা ওষুধ ব্যবহার করেন, দেখেন যে আপনার গাছ আরই করেন, আপনি জমিতে পানি সেচ দেন। জি জি, তখন দেওয়ার পরে স্যার আস্তে আস্তে আমার গাছ মোটামুটি সবল হয়তো একটা গাছ একটু সামান্য একটি আছে, তারপরেও নিয়ন্ত্রণে চলে আসছে, নতুন পাতা এসে উঠছে। হ্যাঁ জি স্যার, জি এটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট। দর্শক আসলে আমরা যে সবসময় খালি সফলতা স্টোরিগুলো তুলে ধরি তা কিন্তু না, এখানে টেকনিক্যাল ইস্যু থাকে, কারণ সবজি চাষ অনেক কঠিন, প্রত্যেকটা জায়গায় সঠিক ডিসিশনগুলো নিতে হয়। তো সেই জায়গায় কিন্তু হাতেম ভাইয়ের মতো একজন অভিজ্ঞ মানুষ, সে চাষ শুরু করেছে 1 বছর হচ্ছে, তারপরেও কিন্তু সে ভুল করছে। সো এটা কিন্তু ভুল করা মানেই আপনার লাভটাকে কমিয়ে ফেলা। হ্যাঁ, প্রত্যেকটা জায়গায় আপনাদের সেনসিটিভভাবে মেনটেন করতে হবে। এই দেখেন এই মালচিংটা আপনি যেটা করেছেন, জি স্যার, খাবার কিন্তু আমরা এখানটাও দিয়ে দিতে পারি। জি জি, এটা জায়গায় জায়গায় দিয়ে আবার এখানে নামায় দিলাম হালকা করে। হ্যাঁ, ছিটিয়ে দিয়ে আমরা কিন্তু এই খাবারটা দিতে পারি, কারণ যেহেতু আপনি 4 ফুটের মালচিংটাই ব্যবহার করছেন, তাই তো? জি জি জি, 3.5 ফুট বোধহয়, 3 ফুটেরটা। 3 ফুটেরটা, হ্যাঁ 3 ফুটেরটা নিয়ে আপনি জাস্ট ইয়ে করে দিয়েছেন। আর আপনি এই জমিতে কি পানি জমা হয়? পানি স্যার জমা হয় না, ওটা নামাই দিই আমি, ড্রেন আছে এদিকে নামাই দিই ওইদিকে, ওইভাবে জমা হয় না। এখানে কিন্তু আরেকটা বিষয়, মরিচ চাষ যারা আমরা করছি খালি এত ভালো জমি দেখলেই হবে না। এই এত ভালো জমি মানে দেখার কারণটা হচ্ছে ভালো মাটি। এখানে কিন্তু এটা টোটালি দোআঁশ একটা মাটি। হ্যাঁ, যে দোআঁশ মাটিতে গাছগুলো এত সুন্দর গ্রোথ এসেছে। সো মরিচ চাষের জন্য পারফেক্ট মাটি হচ্ছে দোআঁশ মাটি, যদি সেটা ইরিগেশন ব্যবস্থা ভালো হয়। আমরা এই যে উদ্যোক্তা হাতেম ভাইয়ের আবারও স্টোরি তুলে ধরবো, কত টাকা লাস্ট অব্দি তার এই মরিচ বিক্রি হলো এবং বছর শেষে তার আমরা স্টোরিটা আপনাদেরকে দেখাবো এবং আমরা অ্যাওয়ার্ডের একটা ব্যবস্থা করব। এবং সে কি পারবে? আমাদের মরিচ সাইফুল খ্যাত যে সাইফুল উদ্যোক্তা আছেন বগুড়া শেরপুরের, তার রেকর্ডটি ভাঙতে? হ্যাঁ, আমরা দেখতে চাই এবারে চ্যালেঞ্জে কে জিতে, সাইফুল নাকি হাতেম ভাই, টাঙ্গাইলের হাতেম ভাই। আমরা সেটি দেখব, তার জন্য অপেক্ষা করতে হবে আর মাত্র 3 থেকে 4টি মাস। এখন বয়স 2.5 মাস, তার মানে আমাদের আরও 4 মাস গাছটি টিকবে, তার মানে 6.5 মাস পর্যন্ত, আমাদের 6.5 মাস 8 মাস পর্যন্ত টিকে। সো আমরা দেখতে চাই এই মাত্র 1000 গাছ থেকে কত টাকার সেল করে আমাদের হাতেম ভাই। ভালো থাকুন, সুস্থ থাকুন, আর এভাবেই আধুনিক কৃষি, স্মার্ট কৃষি এবং স্মার্ট উদ্যোক্তাদের নিয়েই এগ্রো-1 কাজ করছে সত্যিকারের সোনার বাংলাদেশ গড়ার জন্য। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।